কোটা সংস্কার আন্দোলনে লালবাগে পুলিশের গুলিতে নিহত হন আইডিয়াল কলেজের শিক্ষার্থী খালেদ হাসান সাইফুল্লাহ। এই ঘটনায় গেল দুদিন ধরে লালবাগ থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান সহ 91 জনের বিরুদ্ধে মামলা নেয়া নিয়ে গড়িমসি করছে পুলিশ। এর প্রতিবাদে রাতে নিহত শিক্ষার্থীর বাবা সহ কয়েকশো শিক্ষার্থী থানা ঘেরাও করে বিক্ষোভ করছে। সেখানে উপস্থিত হয়েছে সেনাবাহিনীর সদস্যরাও। বিস্তারিত জানবো সহকর্মী মাঝার মাহবুবের কাছ থেকে। মাঝার, জানাবেন পুলিশ মামলা নিল কিনার বর্তমান কি পরিস্থিতি? খালিদ, বরাবরের মতোই পুলিশ গতকাল থেকে বা যারা খালিদের যে পরিবার, তার পরিবারের পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছে যে গত দুদিন ধরেই তাদেরকে মামলা নেওয়ার ব্যাপারে থানা থেকে ঘোরানো হচ্ছে। এখানকার যে হেলাল ভূঁইয়া ওসি, তিনি আসলে তাদেরকে আশ্বাস দিয়েও মামলা নিচ্ছেন না, এবং আজকে সন্ধ্যার দিকে যেটা হয়েছে যে বিকেলে তারা যখন এসেছেন থানায় মামলা রুজু করার জন্য, এরপরে সন্ধ্যার পরে সেই থানার ওসিকেও কিন্তু আর পাওয়া যায়নি। তিনি বিভিন্নভাবে আসলে নানাভাবে কথাবার্তা বলে তিনি থানা থেকে বের হয়ে গেছেন, এবং এরপরেই সন্ধ্যার পরে রাতে কিন্তু সেনাবাহিনীর যারা সদস্যরা রয়েছেন, সেনা সদস্যরা রয়েছেন এবং সেনাবাহিনীর কর্মকর্তারা, তারা এসেছেন, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা এই অঞ্চলে যারা রয়েছেন তারা এসেছেন, এবং তারা শিক্ষার্থী সহ এই এলাকার যারা বিক্ষুব্ধ জনতা যারা এসে থানায় অবস্থান নিয়েছেন তাদেরকে কিন্তু বুঝিয়ে শান্ত করবার চেষ্টা করছেন। এবং ইতিমধ্যে থানা পরিস্থিতি কিন্তু স্বাভাবিক রয়েছে, এবং সেনাবাহিনীর যারা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন তারা এই থানার যে ওসি রয়েছেন, যিনি মূলত সন্ধ্যার দিকে এক প্রকার পালিয়ে যাওয়া বলা চলে যে বের হয়ে গিয়ে চলে গিয়েছিলেন, তাকে কিন্তু ফোন করে এবং নিশ্চিত করেছেন যে তিনি থানায় আসবেন এবং সব ব্যাপারে আসলে মামলা নেওয়া হবে কি না, কীভাবে কী কার্যক্রম করা হবে সেই ব্যাপারে কথাবার্তা তারা বলবেন। তবে সেনাবাহিনীর পক্ষ থেকে কিন্তু সাধারণ মানুষকে বা ভুক্তভোগী পরিবারকে কিন্তু আশ্বাস দেওয়া হয়েছে যে স্বৈরাচার শেখ হাসিনা সহ তার যে মন্ত্রিসভার বেশ কয়েকজন, উবায়দুল কাদের এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগ নেতা সহ 91 জনের যে নাম উল্লেখ করা হয়েছে সেই তালিকাসহ আসলে মামলা নেওয়া হবে কিনা। এরই মধ্যে কিন্তু আমরা দেখেছি যে ছাত্র আন্দোলনের নেতা দুজন সমন্বয়ক সার্জিস এবং হাসনাত আবদুল্লাহ দুজনই কিন্তু থানায় এসেছেন, এবং তারা সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ এই এলাকার যারা এখানে যারা দায়িত্ব পায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন তাদের সঙ্গে কিন্তু কথাবার্তা বলছেন, এবং মামলা যাতে নেওয়া হয় এবং সর্বোচ্চ তাদের জায়গা থেকেও চেষ্টা চলছে, এবং সেনাবাহিনীর পক্ষ থেকেও কিন্তু তাদেরকে আসলে শান্ত রেখে কার্যক্রম পরিচালনা করার জন্য বারবার আসলে বলা হচ্ছে। সব কিছু মিলিয়েই তাদের পরিবারের, ভুক্তভোগীর পরিবার থেকে আসলে বলা হচ্ছে যে এই নিহত খালিদের শরীরে কিন্তু 70টিরও বেশি রাবার বুলেটের চিহ্ন পাওয়া গেছে, এবং সবগুলো কিছু মিলে তাকে তার মরদেহ হস্তান্তর করার ব্যাপারেও পুলিশ যেভাবে গড়িমসি করেছে সেখানে মামলা নেওয়ার ব্যাপারেও গড়িমসি চলছে। তবে সব কিছু মিলে এলাকার মানুষের যেই আসলে বিক্ষুব্ধ মানুষের মাঝে যে চাপা ক্ষোভ সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি, তারা বলছেন যে তারা মামলা না নেওয়া পর্যন্ত এখান থেকে আসলে নড়বে না, এবং এই ঘটনার সর্বোচ্চ শাস্তি ক্ষমতাচ্যুত শেখ হাসিনার তারা সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করছেন। হাফিজ।